আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ডিজিটাল মার্কেট ছোট্ট একটা ক্লাস অর্থাৎ আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে যে আমরা যখন ফেসবুক পেজ তৈরি করবো ফেসবুক পেজটাকে কিন্তু আমাদের অনেক বেশি প্রফেশনালিভাবে ভাবে সাজাতে হয় তো আমরা যারা ফেসবুক পেজ তৈরি করি আমাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে কিন্তু একটা প্রবলেম থাকে সেই প্রবলেমটা হচ্ছে অটো রেসপন্সটা সেট করা থাকে বাট লক্ষ্য করি না আমরা যে কোন রেসপন্সটা সেট করা আছে কিংবা নেই এই জিনিসটা আজকের পর থেকে সকলেই কমপ্লিট করে ফেলবেন ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম ফেসবুক ক্রিয়েটিভ স্টুডি নিয়ে সেই ক্রিয়েটিভ স্টুডিওতে একটা আলোচনা করেছিলাম যে সকলে একটা কি থাকবে একটা অটো রেসপন্স সেট করা থাকবে সেই অটো রেসপন্সটা সেট করবো যাতে করে আমার সুবিধা হয় আমরা কিন্তু এই অটো সেট করার ব্যাপারে গুরুত্ব না বাট গুরুত্ব দিতে হবে আমাদের আমরা সরাসরি যাচ্ছি আমরা গিয়ে মূলত আমাদের যে পেজ থাকবে আমাদের যে পেজ থাকবে সেই পেজের মধ্যে আমরা কনভার্ট হবো আমরা যে পেজে সেট করতে চাচ্ছি এইগুলো ক্লায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য তো গুরুত্বপূর্ণ হবেই পেজে আসার পর দেখুন এই যে পেজটা আছে যে পেজটা দেখতেছি এই পেজের টপ সাইডে দেখুন আমি যদি ডেস্কটপ থেকে দেখাচ্ছি যেহেতু এই জন্য আর কি হ্যাঁ আমি এর আগে ক্রিয়েটিভ স্টোর থেকে দেখাইছিলাম আমি আজকে এখান থেকে দেখাচ্ছি আর ক্রিয়েটু স্টোর থেকে আমি আলোচনা করেছিলাম অনেক আগে হয়তো বা দেখে নেবেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন আমি নিচের দিকে যাই এখান থেকে ক্রিয়েটিভ স্টোর এই যে পার্টটা হয়তো বা সতেরোটা স্টেপ স্টেপ ফেসবুক অ্যাডস ম্যানেজার গেটিং আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ইতিপূর্বেরটা অ্যাডভান্স মেসেজিং সিস্টেম এই যে দেখুন অ্যাডভান্স ম্যাসেজিং সিস্টেম এক মাস আগে এটাতে করছিলাম বাট ওখানে ছোট্ট আগে আলোচনা করছিলাম বুঝতে পারেন যদি বুঝতে পারেন তারপর যারা সেট করেন সেট করে ফেলবেন কি সেই জিনিসটা আমরা আজকে কি থেকে না আজকে আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জার থেকে আমাদের এই প্রোফাইলের পাশ থেকে দেখুন মেসেঞ্জার যে অপশনটা আছে মেসেঞ্জারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মেটা বিজনেস সুইটে যাচ্ছি দেখুন মেটা বিজনেস সুইট এই মেটা বিজনেস সুইটে আসার সঙ্গে সঙ্গে মূলত এই পেজের অল মেসেজ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক কমেন্টস ইনস্টাগ্রাম কমেন্টস অনেক কিছু দেখতে পাচ্ছে পাশাপাশি আমি লেফট সাইড থেকে কিন্তু আরো অনেকগুলো তথ্য দেখতেছি অল টুলস অল দিয়ে আমি কিছু আলোচনা সামনে ক্লাস আসবে সেটা নিয়ে এই অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজার নিয়ে আমরা আলোচনা করবো এবং ইভেন্ট ম্যানেজার সঙ্গে কি অ্যাডস ম্যানেজার কি অডিয়েন্স কি এগুলো বিষয় নিয়ে আরো সামনে দিকে থাকবে আমাদের ডিটেলস আকারে এইখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন আপনার একটা পেজ আসার সঙ্গে সঙ্গে উপর দিকে একটা অপশন দেখতেছি ক্রিয়েট মেসেজ অ্যাড এবং পাশে একটা দেখুন অটোমেশন এই অটোমেশনটা আমরা সকলেই অন করে রাখবো অটোমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন পেজে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন দেখুন এরকম কিছু একটা অবস্থা দেখতে পারবেন আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারবো ইনস্ট্যান্ট রিপ্লাই দেখুন ইনস্ট্যান্ট রিপ্লাই আর তার পাশে একটা দেখতে পারবেন এরকম ফ্রিকুয়েন্ট আজ করছেন এইখানে দেখতে পারবেন এবং তার নিচে ট্রাই ইট লেখা থাকবে ট্রাই ইট আমি যদি ক্লাসে দেখাচ্ছিলাম এই জন্য এটা আছে এটা দেখুন অন করা আছে আমি আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেখাচ্ছি বাট এটা কেন দরকার হবে কি কেন দরকার সেটা আগে বলুন

ওই সেট করা মেসেজগুলো আপনি আরেকজনকে দেখাবেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ কিভাবে সেট করবো আমাদের পেজগুলো যে যে পেজটা তৈরি সেই পেজে যাবো আজকে গিয়ে ওই মেসেঞ্জারে ক্লিক করার সঙ্গে এই জায়গায় আসবো এখানে এসে ইনস্ট্যান্ট রিপ্লাই এরকম পাবেন এর উপর টাই এটি ক্লিক করবেন ট্রাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটা অন হয়ে যাবে দেখুন আমার যখন ট্রাইটে ক্লিক করছে ট্রাইটে ক্লিক করার সঙ্গে আমি কি পাইতেছি ট্রাইটে ক্লিক করার সঙ্গে দেখুন মেসেঞ্জার এবং মেসেঞ্জার টেক দিস অ্যাকশন এবং এইখানে এরকম একটা মেসেঞ্জার চলে আসে দেখুন এরকম একটা মেসেঞ্জার অর্থাৎ যখনই আপনার পেজে কেউ আসবে আসার সঙ্গে সঙ্গে মূলত এরকম একটা মেসেজ যাবে বাট আপনি যদি চান আপনি চান যে এই মেসেজটা পরিবর্তন করে দিবেন আপনি পরিবর্তন করে দিতে পারেন যেমন আপনি লেখেন হাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি মনে করেন এটা লিখে দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার পেজে যারা যারা আসবে তাকে আপনি দেখাতে চাচ্ছেন যে হাই থ্যাংক ইউ সো মাচ আপনি যদি এইটাও চান যে আপনি তার নামটা জানবেন আপনার পেজে কারা আসতেছে তাহলে যে এখান থেকে দেখুন ক্লিক করুন দেখা যাচ্ছে পার্সোনালাইজ এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে আপনি তাকে কি বলতে চাচ্ছেন হাই তাকে কি বলতে চাচ্ছেন ফার্স্ট নেম অফ রেসিপেন্ট আপনি তাকে এখানে যখন অ্যাডে ক্লিক করবেন তখন ক্লিক করুন হাই আবদুল্লা লোয়াশি থ্যাঙ্ক ইউ সো মাচ দেখুন আমি যদি এই এর পরে আমি যদি এটা কাট করে নেই কাট করে নেওয়ার পর এইখানে যদি সাবমিট করে দিই তাহলে কিভাবে হবে হাই আবদুল্লাহ ওয়াসি থ্যাংক ইউ সো মাচ এখন যদি আপনার নাম হাসান হয়ে থাকে তাহলে আপনি যখন পেজে মেসেজ করবেন তখন বলবেন হাই হাসান থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারতেছি আনমিট প্রথম ধাপ খুব কি কঠিন আপনি কি করবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তখন লেখবেন যা হাই আমি একজন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট আমার মূলত আমি ইতিমধ্যে অসংখ্য কাজ করে থাকি তুমি আমার কিছু পর্টফোলিও দেখে আসতে পারো তোমার যদি কোনো ডিসকাশন থাকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ইমেল করতে পারো অথবা আমার সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করতে পারোডাস্ট আপনার লিঙ্কগুলো দিতে পারেন একটা প্রফেশনাল ওয়েবসাইটের জন্য আপনার পরিস্থিতি কাউকে বারবার বলার দরকার নাই তো আপনাদের অনেকের পেজে আমি ভিজিট করছি যারা পেজের লিঙ্ক শেয়ার করেন নাই ওই শুধুমাত্র হাই থ্যাংক ইউ সো মাচ এই যে এইটা দিয়ে দেখ যেমন দেখালাম এইটাই সবাই কপি করে তা আপনাকে তো মূলত অন্য থেকে একটু বেটার হতে হবে ওই পেজটা দিয়ে তো আপনি মার্কেটিং করবে সামনের দিকে এখন থেকে আপনার পরিস্থিতিটা জানাতে হবে তাই এটা সকলেই করে ফেলুন প্রথম কাজ এটা সকলেই করে বলুন ইনস্ট্যান্ট রিপ্লাই দেখুন আমরা এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি নিশ্চিত দিক থেকে শুধুমাত্র সেভ সেভসেন্সে ক্লিক করুন দেখুন সেভ করবো সেভ সেসেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ সেবসেন্স হয়ে গেল আগে ছিল দেখুন উপরে 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 দেখুন এখন কিন্তু নিচের দিকে নেমে আসে যে নিচের দিকে দেখুন নিচের দিকে ইনস্ট্যান্ট রিপ্লাই চলে আসে এখানে দেখুন এইটা অন অবস্থায় আছে এইটা কিন্তু অফ অবস্থায় আছে তো আমরা এইটা যদি অন করে দেই তখন কিন্তু আপনার ওই মেসেজটা দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু দেখা যাবে না তাই আপনি এটা অন করে দিবেন কোনো কারণে যদি আপনি দেখুন এই যে নিসেটটা চান যে নিচেরটা ফ্রিকলি আস করছেন তখন এখানে দেখবে ট্রাইটি ক্লিক করার সঙ্গে এখানে চলে আসবে এই ফ্রিকুয়েন্টলি আস করছেন কি আপনি কিছু প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন সেটা ফ্রিকুয়েন্টলি আস করছেন তো আমরা এইরকম দেখতে পারবো ইডিটে ক্লিক করবো ইডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে চলে আসবো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড কোশ্চেন দেখুন এই যে এ অ্যাড কোয়েশ্চান একটা অপশন অ্যাড অ্যানাদার কোশ্চেন দেখা যায় অ্যাড অ্যানাদার কোয়েশ্চনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান পার্সেন্ট অ্যাড কোয়েশ্চান নাম্বার ওয়ান এখানে পাশে দিয়ে এডিটি ক্লিক করেন এডিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে লিখতে চাচ্ছেন সাপোজ আপনি কোনো কিছু একটা নিয়ে পোস্ট করতে চাচ্ছেন যে তুমি কি ডিজিটাল মার্কেটার মার্কেশন একজন ডিজিটাল মার্কেটার তুমি কি ডিজিটাল মার্কেটার তুমি কি ডিজিটাল মার্কেটার আপনি যদি এখন চান যে ইয়েস আর নো আপনি যদি বলেন যে হ্যাঁ অথবা না তাহলে আপনি ইয়েস আর নো দিতে পারেন যদি হয় তাহলে আপনার ফাইবার প্রোফাইল লিঙ্ক দিতে পারেন অথবা সেট করতে পারেন একটা একই ভাবে মূলত আপনি নিচের দিকে আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনার কি কোনো কিছু তথ্য রয়েছে আপনার কি কোনো কিছু ছবি আছে আপনি কি কোনো কিছু এরকম কিছু আছে তাহলে আপনি মিডিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইরকম একটা ছবি কিংবা একটা ভিডিও দিয়ে রাখতে পারেন আমি ওপেনে ক্লিক করলাম আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দেখুন আমার যখন কেউ পেজে আসবে এখানে এসে একটা প্রশ্ন দেখবে তুমি কি ডিজিটাল মার্কেটার মানে তুমি কি ডিজিটাল ডাটা যখন ক্লিক করবে তখন অটোমেটিক ভাবে তাকে উত্তর দেবে ইয়েস আর এই আপনার এই ছবিগুলো দেখা যাবে আমি সেবস্যান ক্লিক করে আপনাকে দেখাচ্ছে সেবসেন ক্লিক করলাম সেবসেন ক্লিক করার সঙ্গে দেখুন এখানে একটা চলে আসলো অর্থাৎ যখনই কেউ আপনার পেজে ক্লিক করবে তখন ওইটা দেখতে পারবো আমরা আপনারাও ক্লিক করি আমরা এখানে ক্লিক করতেছি ক্লিক করার সঙ্গে দেখুন কোর্শন ওয়ান আমার সেট হয়ে গেল এখন আমি এই কোর্শন ওয়ানের এখানে যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে নিচের দিকে আসি নিচে দিকে আসলে দেখুন অ্যাড দিস কোর্শন টু প্রেসিড মেনু আমি যদি এইটা অন করে দেই এটা যদি অন করে দেই যদি সেভ সেন্ডে ক্লিক করি এখন ঘটনাটা ঘটবে কি যখন আপনার পেজে কেউ আসবে তখন কিভাবে দেখবে তখন এই যে পাশে দেখুন এই যে চ্যানেলে যাবে এডিটে ক্লিক করবে এডিটে ক্লিক করার এরকম দেখবে দেখুন তুমি কি ডিজিটাল মার্কেটার আস্ক এখানে যখনই ক্লিক করবে কেউ ভাবে উত্তর আসবে যে হ্যাঁ ইয়েস আমি ডিজিটাল মার্কেটার এবং এই ব্যানারটা দেখা যাবে বুঝতে পারতেছি কি পারতেছি না অর্থাৎ একটা প্রশ্ন সেট হবে দেখছিলেন কখন এরকম প্রশ্ন সেট আনমিউট আমরা একটু অন্যগুলো দেখি অন্য গুলো দেখি যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি ওইটাই আবার এডিট করতেছি আমরা এখন ডাইরেক্টলি যাচ্ছি এবং সাজাচ্ছি আমরা আমি পাশে ট্রান্সলেটে যাচ্ছি ট্রান্সলেটে গিয়ে আমি সার্চ করতেছি একদম যেভাবে করবেন সেইভাবে তুমি কি ডিজিটাল মার্কেটার আপনি কপি করেন কপি করার পর এখান থেকে এসে ওইটাই সাবমিট করুন সাবমিট করুন এখান থেকে ইয়েস হলে ইয়েস দেন ইয়েস হওয়ার পরে আপনি একটা সাবমিট করেন এখান থেকে একটা অন করে দিলেন একটা হয়ে গেল অ্যাড অ্যান্ড কোশ্চেনে ক্লিক করুন কোশ্চেন নাম্বার টু আমরা এখানে যাই তুমি কি গ্রাফিক্স ডিজাইনার তুমি কি গ্রাফিক্স ডিজাইন পারো কপি করলাম এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেন নাম্বার টু এখানে ক্লিক করলাম এখান থেকে কোশ্চেন নাম্বারটা দিয়ে দিলাম আপনি যদি ইয়েস হয়ে থাকে ইয়েস তারপর লেখেন প্লিজ ভিজিট মাই পোর্টফোলিও পোর্টফোলিও লিঙ্ক এখানে দেন আপনি ফাইবারে যান অথবা যে কোনো একটা দেন মনে করুন ধরুন না আপনি ফাইবারে যাচ্ছেন ফাইবারে যান ফাইবারে গিয়ে মনে করুন আমরা কোনো একটা পোর্টফোলিও উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন সাপোজ গ্রাফিক্স ইন্টারে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে মনে করেন এইটা হচ্ছে আপনার গ্রাফিক্সের ছবি মনে করুন এইটা হ্যাঁ এই লিঙ্কটা যেটা আছে না এই লিঙ্কটা কপি করুন কপি কপি করার পর এখানে আসুন এখানে আসার পর ওইটা আপনি সাবমিট করে দেন দেন আপনি যদি কোনো ছবি দিয়ে দেন মিডিয়াতে ক্লিক করুন মিডিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি কোনো একটা ছবি দিয়ে দেন মানে কোনো একটা গ্রাফিক ডিজাইনের ছবি আপনি দিয়ে দিলেন উদাহরণস্বরূপ আমরা কোনো একটা ছবি দিয়ে দিই কোনো একটা ছবি দিলাম ওপেনে ক্লিক করলাম এটা কি ছবি নাকি না একটা ভিডিও আমরা একটা কোনো ছবি দিই কোনো একটা ছবি দিলাম ওপেনে ক্লিক করলাম আপনি ক্লিক করার সঙ্গে ওই ছবিটা হয়ে গেল আমি এখান থেকে এটা অন করে দিলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেপশান যে ক্লিক করলাম আমার কিন্তু দুইটা হয়ে গেল দুইটা হয়ে গেলো দেখুন আমি যদি আবারও এডিটে ক্লিক করি এডিটে ক্লিক করি এখন এডিটে ক্লিক করার সময় দুইটা কিন্তু হয়ে গেছে এখন আমার তিন নম্বরটা একটা অ্যাড অ্যাড অ্যানাদার ক্লিক করলাম আমি আবার এডিটে ক্লিক করলাম জিনিসটা আমি কপি পেস্ট করে দিচ্ছি এখন আপনারা বুঝতে পারছেন হতে পারে এখান থেকে আমি ইয়েস ন দিলাম ইয়েস ইয়েস দিলাম এরপর নিচের দিকে এসে দেখুন নিচের দিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোনটা দিবেন আপনি ইমেল অ্যাড্রেস আছেন অন্য কোনো কিছু আছে দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নাই আমি নিচের দিক থেকে বাটন অ্যাড করতেছি দেখুন বাটন বাটন লেভেলটা কি বাটন লেভেলটা আছে যে আমার ফাইবার ফাইবার এখন ফাইবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফাইবারের লিঙ্কটা আছে না এটা কপি করুন কপি করার পরে আপনি ফাইবারে দেন আপনার এই যে নিচে দিকে আসুন এবার আবারও দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে বাটন আমি আরেকটা বাটন ক্লিক করতেছি এখানে দিচ্ছি আমার লিঙ্কড ইন লিঙ্কড ইন আমার যে লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্কটা আছে সেই লিঙ্কডিন প্রোফাইল লিঙ্কটা দেন আপনি আবার বাটন অ্যাড করুন আপনি চাছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেওয়ার জন্য ওই মাধ্যমে তাহলে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি দিয়ে দেন জাস্ট এখান থেকে আপনি এটা অন করে দেন অন করে দেন এখন অন করে দিলে সেভ এ ক্লিক করুন সেভ এ ক্লিক করার সময় কিন্তু আপনার সেবসেন্স হয়ে গেছে ফাইন আপনি এখন ইডিটি আবারও ক্লিক করুন এডিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে টেস্ট টেস্টে যখন আজকে ক্লিক করবে আজকে ক্লিক করার সঙ্গে তার কাছে কী কী যাবে ওই বাটনগুলো যে বাটনগুলো আসেন সেই বাটনগুলো দেখা যাবে এবং বাটনগুলো এখান থেকে দেখতে পারবে কোরশন এখানে ক্লিক করবে কোরশন এবং মেনুতে মেনুগুলো দেখতে পাবে দেখুন আর ডিজেল মার্কেট কেনু অর্থাৎ সে দুই আকারে দেখতে পাবে হয় এই আকারে নতুবা মেনু আকারে আপনি কোন আকারে চা আসছেন সে সেই আকারে দেখতে পারবো এখানে গিয়ে ক্লিয়ার এইভাবে যদি আমরা এখান থেকে যখন সেট করবো সেট করার সঙ্গে সঙ্গে সবগুলো দেখবে এবং বাটন লেভেলগুলো দেখতে পারবে এবং মানুষ এখান থেকে আমাকে ক্লিক করবে আমি যদি চাই এইভাবে দিতে পারি অথবা আমি যদি সেই মিডিয়া

এটা প্রস্তুতিমূলক আপনাদের চলতেছে সামনে যেহেতু আমাদের ওয়েবসাইটটা টোটালি কমপ্লিট হবে এবং আমরা কোনো একটা প্রোডাক্ট আমি নিজে নিয়ে অ্যাড ডাউন করব এবং কীভাবে এটা রানিং হয় সেটা দেখাবে এ টু জেড একটা আমি নিজে অ্যাড ডাউন করে দেখাবো আপনি সেইভাবে করলে করুন না করলে নেই করলে ভালো না করলে বা ক্লিয়ার এগুলো সেটা কমপ্লিট করে ফেলবেন এরপরে মূলত দেখুন অ্যাওয়ে মেসেজ সেট করতে পারেন আইডেন্টিফাইড করতে পারেন কাস্টম কিওয়ার্ড দিতে পারেন কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন আওয়ার্স দিতে পারেন অর্থাৎ কটা থেকে কটা পর্যন্ত আপনার ওই পেজটা রানিং থাকবে না থাকবে আপনি লোকেশন সেট করতে পারেন কমেন্ট টু মেসেজ সেট করতে পারেন এইগুলো তথ্য আপনি সেট করতে পারেন এটা আপনার অনুযায়ী আপনি তৈরি করে ফেলুন তৈরি করার পর আমরা হোমে যাচ্ছি আমরা হোমে যাচ্ছি অর্থাৎ আপনি তৈরি করে ফেলতে পারেন এইভাবে যেমন হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমি কিন্তু এখানে আসতেছি অর্থাৎ আমার এই জায়গাতে চলে আসতেছি এখন যদি ইনবক্সে ক্লিক করি ওই একই জায়গায় আমি আসতেছি কিন্তু ইনবক্সে আসলাম অর্থাৎ কেউ যদি আমাকে এখন মেসেজ করে তাহলে কি পাবে ওই তথ্যগুলো পাবে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবে আমার পেজে যখন মেসেজ করবে আশা করি ক্লিয়ার এখন এখান থেকে আমরা আবার এই যে অটোমেশন দেখা যাচ্ছে অটোমেশনে যখন ক্লিক করতেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এইগুলো কিন্তু সবগুলো এ টু জেড সেট করে নেব মেসেজগুলো সেট করবো আশা করি এইভাবে সকলেই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন পার্শ্ববর্তী জায়গায় দেখুন আমরা এখান থেকে আনরিড পোড পাবো এখান থেকে আরো অনেকগুলো তথ্য পাবো মেসেঞ্জারে যখন যাবো দেখুন যে মেসেঞ্জার যখন যাবো আরো অনেকগুলো তথ্য সেট করতে পারবো ইনস্টাগ্রামে যখন যাবো তখন কাজ করতে পারবো যদি এইটা একটু পুরাতন পেজ হয়ে যায় মনে এটাতে অনেকগুলো মানুষ মেসেজ করছে কমেন্টস করছে যদি দেখতে পারি তখন রকম হবে তখন কিন্তু এরকম দেখতে পারবে না তখন আমরা কিরকম হয় সেটা দেখবো এখানে একটা লেভেল নামক দেখা যায় এই লেভেলস অডিয়েন্স আছে সেটা থেকে আমি এখান ক্লিক করার পর যারা মিনিমাম কথা বলা হয়েছে এমন কোনো পেজ থাকলে সুবিধা হবে আমরা একটা পেজটা চেঞ্জ করেছি আমি গোজার হোসেন পেজে যাচ্ছি দেখুন মনোযোগ দিয়ে দেখুন এমনি গোজার হোসেন পেজে আসলাম এই পেজে আসার সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন দেখতেছে এই যে এটা আমাকে কি লাগছে এটা আমাকে লাগছে স্যার বায়োমেটিক করেন তাহলে আমার জন্য উপকার যে একজন মেসেজ লাগছে এমনি সুমন হলাদা লাগছে অসংখ্য মেসেজ করছে আর অসংখ্য মেসেজ এই পেজটা যদি আমি খুব কম ব্যবহার করি অসংখ্য মানুষ লাগছে এই পেজটা তখন কীরকম দেখবেন এইরকম দেখবেন দেখুন এইটা মেসেজ করলে কেউ আপনি এরকম দেখবেন এই তার উপর থেকে অটোমেশনটা দেখতে পেন এইখানে এসে মূলত আমরা একটা দেখুন এই যে এই লেভেলটা দেখুন এই যে লেভেল যে দেখা যাচ্ছে লেভেল এই লেভেলটা এখানে দেখবেন কেউ আপনাকে মেসেজ করছে এই পার্শ্ববর্তী একটা জায়গায় এসে আপনি লেভেলটা দেখতে পারবেন আপনি এটা কি করবেন দেখুন এইখান থেকে যে যখন এই যে আপনি যখন রিপ্লাই মেসেজ আসে না এই রিপ্লাই মেসেজ একটা দেখুন ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই দেখুন ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই এটা দেখতে পাবেন আগের পেজটাতে কেন দেখতে পানি কেন ওই পেজটা নতুন ছিল আমরা কি বুঝতে পারতেছি নাকি ইয়াস ইয়েস নাকি নৌষধ মাত্র কোনটা আমরা কি বুঝতে পারতেছি কিছুক্ষণ আগে পেজটা ছিল নতুন ওই জন্য আমি ওটা থেকে মুভ করে আমি অন্য একটা পেজে আসলাম এই পেজটা আমি নতুন যেহেতু পুরাতন এখানে দেখতে পাতাছি অর্থাৎ রাইট সাইড দেখুন অনেকগুলো জিনিস দেখতেছি মনে করুন আপনার একটা পেজ আছে আমরা যখন পেজ গুলো তৈরি করবো একটা একাই ম্যানেজ করে একটা জন্য কখনোই নয় যেমন মনে করুন এই আমার এই পেজটা ধরুন দশজন ম্যানেজ করতেছে অত পনেরো জন অথবা পাঁচজন আমাদের আউটসোর্সিং বিজনেস পেজ পেজটা ধরুন আর দশজন সাপোজ যদি ম্যানেজ করে এখন ম্যানেজে করতেছে মানে একজন তো ম্যানেজ করতেছে যারা ম্যানেজ করতেছে উনি কি একজনে ম্যানেজ করতে পারবে অবশ্যই পারবে না ধরে নেন সুমন হলাদারের সঙ্গে আমি কথাবার্তা বলতেছি আমি কোনো কিছু ইচ্ছা করলে এখান থেকে সেভ করে রাখতে পারি যখন ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করবো দেখুন ট্রাই এট এই যে ট্রাই এট আছে ট্রাই এটে ক্লিক করার সঙ্গে আমি কোনো কিছু লিখে রাখতে পারতেছি আমি তাকে উত্তর দিচ্ছি ধরে নেন উনি জানতে চাইলো যে ভাই আপনি কি মিটিংটা করতে পারবেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বাংলায় লিখি এখানে তাহলে সুবিধা হবে আপনাদের কল ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিন এইটা কপি কলম কপি করার পরে আমি এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি এখানে হোয়াটসঅ্যাপটা একটু সুন্দর করে দিই দিন আমি এখানে দিয়ে দিলাম যে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ নাম্বার কপি কলম এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মনে করুন এটা নাম্বারটা দিয়ে দিছি ধরুন জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান জিরো টু অথবা জিরো ওয়ান কোথায় গেল ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দিয়ে দিলাম এখানে

এইভাবে আপনি যতবার সেট করা যাবে কি যাবে না অনেক কিছু লাগে যেমন আমাদের পেস সারাদিন তো কয়েক শতাধিক মানুষ রেসপন্স করে আপনি কতজনকে মুখে কথা বলবেন ভাই একটু গোজা কথা বলতে চাই তখন কি করতে হবে এই যে গোজার ভাইয়ের কথা বলেন ভাই কথা বলো বুঝতে পারছেন মানে আপনাকে কি করতে হবে আপনাকে যত সামনের দিকে যাবেন আপনাকে বিজনেস পলিসি নিয়ে টার্গেট করতে হবে ফাইন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই সম্পর্কে দেখতেছি এটা এই যে দেখুন ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই এটা আমরা কিছুক্ষণ আগে ইনস্ট্যান্ট রিপ্লাই দেখছিলাম এটা সেভ রিপ্লাই আবারও ক্লিক করুন

তা আমরা এখানে দেখুন এই যে পাশে দেখুন এই যে পাশে একটা তত্ত্বপাশী লেভেলস খুব মনোযোগ দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেভেলস লেভেল বিষয়টা কি আমি সাপোজ সুমন হবাদের সঙ্গে কথা বলছি আমি এখানে একটা অ্যাড লেভেলে ক্লিক করব লেভেল এবং রিভিউ ক্লিক করবো রিভিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এগ্রিতে ক্লিক করবো মানে প্রথম অবস্থায় কলে সেট করলে এখন এরকম আসবে যে আপনি এখানে যখনই ক্লিক করেন তখন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা এই যে লেভেলটা চলে আসবে একটা লেভেল চলে আসবে দেখুন এই যে আমার এখন অ্যাড লেভেলটা কি বললো অ্যাক্টিভ হয়ে গেলো আমি যদি অ্যাড লেভেলে ক্লিক করি দেখুন এখানে একটা লেভেল চলে আসে একটা লেভেল প্রথমে নিতে হবে লেভেলটার নাম দিলাম গোলজার গোলজার নাম দিলাম মনোযোগ দেখবেন আমি নাম দিলাম যে এটা একটা কি গোলজার লেভেল দিয়ে দিলাম এটা কি নিউ কাস্টমার নাকি নাকি অন্য আমি কি করতে চাচ্ছি আমি এখান থেকে সেইটা নাম দিয়ে আমি ফিক্সড করে রাখতে পারি যে হ্যাঁ আমি এটা করতে পারি অথবা যদি আমি চাই যে না আমি ম্যানেজ লেভেলে ক্লিক করব আমার কোন কোন লেভেলগুলো আছে আমি চাচ্ছি এখান থেকে লেভেলের একটা কোনো কালার দিবো আমি একটা কালার দিবো আমি কালারের নাম দিলাম গোলজার মানে লেভেলের নাম দিলাম গোলজার ওই যে গোলজার লেভেল তৈরি করবো অ্যাড লেভেলে ক্লিক করলাম অ্যাড লেভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন আমরা এই যে লেভেলটা এখানে কোন একটা কালার দিতে চাচ্ছি কোন কালার দিব আমি ওই কালার দিলাম ডান এ ক্লিক করলাম কাজ কমপ্লিট দেখুন এখান থেকে একটা আমার একটা অ্যাড লেভেল এই যে গোলজার নামে একটা তৈরি আসবে তাহলে হবে কি এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কার সঙ্গে করতেছে গোলদারের সঙ্গে কথা বলতেছে উপরের দিকে উপরে দেখুন অর্ডার স্ট্যাটাস নাম একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যদি এই পেজের মধ্যে উনি ভর্তি হলো নাকি অর্ডার করলো নাকি কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে আমি লিখে দিতে পারি যে উনি অর্ডার যে আমরা উনি আমাদের কী করতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন এই অর্ডার ক্লিক করলে অর্ডারটা ক্লিক হয়ে যাবে আমি চাচ্ছি যে উনি

এটা অ্যাড লেভেল গোজা লেভেল রাখবো দেখুন যখন আমি গোজা দিলাম তখন কিন্তু এই প্রোফাইলটাতে উনি দেখবে না আমার এডমিন যারা রয়েছে তখন দেখতে পারবে যে এটা গোলজার ভাই কথা বলছে এনার সঙ্গে আমি কথা বলবো না আরেকজন যখন আবার একটা যাবে আবার যখন যাবে যে আমি আরেকটা লেভেল তৈরি করবো তখন আরেকটা লেভেল তৈরি করবো এইভাবে যতগুলো লেভেল তৈরি করার দরকার ততগুলো লেভেল তৈরি করবে এবং এক একটা করে আমরা নাম লিখে রাখবো সাপোজ এখানে যাচ্ছে এই যে এনার প্রোফারে আছে দেখুন এনার প্রোফারে আছে সিলেক্ট অপশনে এখন উনি ওনার ওখানে পেইড লাগবে নাকি কি লেখবো নাকি আমি ওনার এখানে কোনো একটা লেভেল দেবো আমি কি চাচ্ছি ওনার একটা লেভেল দেবো ম্যানেজ লেভেলে ক্লিক করবো ম্যানেজ লেভেলে ক্লিক করার সঙ্গে কোনো নাম দিতে চাচ্ছি মনে করুন বেলাও

অথবা আমি ওনাকে চাষি যে ঠিক আছে আপনি আমরা কি করুন এই যে এই নাম্বারে আমাদের কে কথা বলছে তাহলে আমি এখানে আসবো যে এখানে এসে লেবেলে দেখুন লেভেল এসে গোজার কথা বলছে তাহলে গোজা লেগে সার্চ করব এই গোজা লেভেলটা চলে আসবে তাহলে এই গোজা লেভেলটা এখান থেকে অ্যাড হয়ে যাবে অর্থাৎ এনার প্রোফাইলে এখন গোজার দেখা যাবে বুঝতে পারছেন কে কার সঙ্গে কথা বলছে তখন আপনি দেখতে পারবেন এর উপর দিক থেকে এসে দেখুন এই যে সার্চ

আরো ডিপলি আরো ডিপলি করার জন্য মূলত আপনাদের যেটা করতে হবে একটু পেজের মধ্যে আজকে সাজাইতে হবে মানে আজকে পেজের মধ্যে সাজাইতে হবে তিনটা জিনিস সাজাবেন আমি খুব একটা কাজ দিই নি তিনটা জিনিস এই নিউ কাস্টমার এখন যাচ্ছি ওয়েবসাইটে গেলে নিউ কাস্টমারে যাবে ইম্পর্টেন্ট পরে এটা একটা করে লেভেল লেভেল বলতে কি লেভেল বলতে আমি আমার একটা কাস্টমারকে আমি বুঝতে চাচ্ছি তারা মূলত কি করতেছে কারা তার সঙ্গে কথা বলছে সে কোথা থেকে আসলো সে আমার কাস্টমার কিনা সে কোথা থেকে আসবে কি নিবে সকল বিষয় নিয়ে মূলত আমরা কি করতে পারি আমরা একটা লেভেল তৈরি করতে পারি তো এই লেভেলগুলো অনেক প্রকার হয়ে থাকে কিন্তু অর্ডারেড পেইড তারপর বুকড মানে আমাদের যে পেজে যখন কোন একটা কাজ হবে তখন মতো আমরা এগুলো ব্যবহার করতে থাকি পাশাপাশি আমি সাপোজ আসি ধর নেন এই যে সুমন হলদার সুমন হলদের প্রোফাইলে আসলাম সুমন হলদের কাজকে স্যার আমার একটা বায়োমেটিং স্যার আপনি যদি করে দিতেন যদি বা করছি সুমন হলদারের মিটিং ও মানে আমাদের ওই পেজে এই পেজে ভুলে মেসেজ করছে মানে ভুলে মেসেজ করছে এই পেজে পরে অন্য পেজে কথা হয়েছে তো এখানে কি করছেন দেখুন আমি যদি চাই যে ঠিক আছে কি করবে আমি মিটিংটা করবো আমি নিচে দেখতে এসে দেখুন যে অ্যাড নোট দেখা যাচ্ছে নোটস এই অ্যাড নোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটা নোট লিখে রাখতে পারি যে ঠিক আছে সুমন এর সাথে কথা ডান আমি সেভে ক্লিক করলে হয়ে যাবে কি অর্থাৎ সুমনের সঙ্গে আমার কথাটা হয়ে গেছে আমি এখানে লিখে রাখবো তখন মূলত আমার যখন টিম মেম্বার্স আসবে আমার এই পেজে যখন আসবে আসলে এনার সঙ্গে আমার কোনো কথা হয়েছে কিনা নোটটা দেখলেই বুঝতে পারবে সুমনের সাথে কথা ডান হয়েছে কার কে কে কথা বলছে এই যে গোজার কথা বলছে বুঝতে পারলেন অর্থাৎ আমি একটা প্রত্যেকটা ব্যক্তির আন্ডার একটা মেসেজ দিতে পারি কেন কি কারণে কেন জানতে হবে বর্তমান সময়ে আমরা যখন কোন একটা পেজে অ্যাড রান করি তখন তিন ধরনের মানুষ মেসেজ করে নাম্বার ওয়ান জানার জন্য নাম্বার টু অর্ডার করার জন্য নাম্বার থ্রি অর্ডার করে ফেলছে যে কোনো পেজে এই তিন ধরনের মানুষ কিন্তু মেসেজ করে থাকে নাম্বার ওয়ান আপনাকে কিছু জানার জন্য ভাই আপনার এডমিশন চলছে কি নাম্বার টু ভাই আমি এডমিশন নিয়েছিলাম এত বেসের এই প্রবলেমটা হয়েছে নাম্বার থ্রি ভাই পরবর্তী এডমিশন কবে হবে সেটা একটু জানাই দেখুন প্রত্যেকটা পেজের ক্ষেত্রে যখন একটা প্রোডাক্ট পেজ হবে ভাই আপনার কাছে টি শার্ট আছে কি ভাই টি শার্ট থাকলে প্রাইস কেমন হবে এবং টি শার্টটা নিয়েছিলাম ভাই টি শার্টটার কালারটা খারাপ কিংবা এটা ভাই টি শার্টটা কবে পাবো এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তা আপনি এটার উপর আপনি নোট করে রাখতে পারেন এবং যারা আপনার টি শার্টটা কিনছে তাকে সার্ভিস দিতে হবে তখন আপনি নোটে লিখতে রাখতে পারেন যে এই ব্যক্তি টি শার্ট কিনছে আমরা তাকে নতুনভাবে ভাবে আবার সার্ভিস প্রোভাইড করতে হবে কেননা তার কালার জ্বলে গেছে আরেকটা নোট করতে পারেন আরেকটা প্রোফাইলে গিয়ে যে ইনি অর্ডার করতে চা এডমিন কথা বলে অর্ডারটা কনফার্ম করুন আর একটা নোট করে রাখতে পারেন যে ঠিক আছে ইনি নতুন আমাদের এখানে আসতেছে তাহলে হবে কি ওই প্রোফাইলের নোটটা দেখলে আপনি এক নিমেষে বুঝতে পারবেন ওই ব্যক্তিটা আপনার নতুন কাস্টমার নাকি পুরাতন কাস্টমার আপনি তার সঙ্গে কি কথা বলবেন আপনার এডমিন এসে কি কথা বলবে তাহলে আপনার একটা নোট থাকলে আপনার আজি জন্য থেকে যাচ্ছে যখন আপনি ইচ্ছা চেঞ্জ করতে পারতেছেন যখন ইচ্ছা আপনি আপডেট করতে পারতেছেন এটা সুবিধা মূলত যেহেতু আমরা বিজনেসের দিকে যাচ্ছি তার বিজনেসের দিকে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে আপনাকে এইভাবে সেট করতে হবে এভাবে সকলেই সেট করবেন বিশেষ করে আমাদের পেজগুলোতে আমি দেখতে চাই ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যান্ড অটো রেসপন্স অর্থাৎ ফ্রিকুয়ল অ্যাস করছেন এই দুটো যদি না থাকে তাহলে বুঝতে পারো যে আপনি পিসায় যাচ্ছেন অর্থাৎ আপনি যাবেন অটোমেশনে অটোমেশনে এসে মূলত আপনি সব সবগুন বিষয়ে এই যে আপনার এগুলো সব সবগুন বিষয়ে আপনি ইনস্ট্যান্ট প্লে রিপ্লাই ফ্রিকুনলাস করছেন এবং মেসেজ এগুলো অবশ্যই অবশ্যই তৈরি করে ফেলবেন আশা করি আজকে এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের আগে যেটা করবো আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে মূলত ইভেন্ট সেট আপ করবো ইভেন্ট সেট আপের সঙ্গে গুগুল ট্যাগ ম্যানেজারে কি সম্পর্ক কিংবা ওয়েবসাইটের সাথে কি সম্পর্ক কিংবা পিক্সেলের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে কি সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্টে সকলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আফতাল্লাহ